এটা ভয়ঙ্কর ঘটনা প্রায় এমাহ পূর্বে নিখোঁজ হয়েছিল এজন লোক। অবশেষত উভতি আহিল লোকজন, কিন্তু নিখোঁজ হওয়ার পর উভতি অহালৈ মাজৰ সময়ছোৱাত লোকজনের সংঘটিত হল ভয়ঙ্কর কাণ্ড। গোৱালপাৰাত চাঞ্চল্য, এমাহ পূর্বে ওলাই গৈছিল সুস্থ শরীরে, এমাহ পাছত উভতিল ঘুণিয়া শরীর লৈ। মানব অঙ্গ ব্যবসায়ীর শিকার হল নেকি জেলাল হক। যা 19 ফেব্রুয়ারীত আত্মীয়র এখন বিয়ালে গৈ সন্ধানহীন হয়েছিল গোৱালপাৰাৰ সোনাপুরের জেলাল হক নামৰ এজন লোক। কিছু পরিমাণে মানসিকভাবে বাধাগ্রস্ত আছিল জেলাল হক। পরিয়ালৰ লোকে বহু বিচার খুচার করেও সন্ধান পোৱা নাছিল জেলাল হকর। এমাহরও অধিককাল নিখোঁজ হয়ে থাকার পাছত হঠাৎ উভতি আহিল জেলাল হক। কিন্তু উদ্ধার হওয়ার সময় সুস্থ নাছিল লোকজন। পরিয়ালের লোকে জেলাল হকর পেটত প্রত্যক্ষ করে ক্ষত চিহ্ন। ক্ষত চিহ্নের পরে স্পষ্ট হয়েছে যে লোকজনের উপর করা হয়েছে অস্ত্রোপচার। 35 দিনমান হল ডোবতলা বিয়া খাবার আছে মোর স্ত্রীর লগত, তারপরে না হওয়া হয়েছে। তো আজি 35 দিন পিছত আজি রাতে থুই গেছে তার এতে এনেকুয়া অবস্থা পাইছো, পেটটা ফালা আছে। তাহলে আমার সন্দেহ যে তার কিডনি চিডনি কিবা লোবা পারে। নিখোঁজ হওয়ার পর উভতি অহালে আসলতে কি হয়েছিল জেলাল হকর লগত? মানব অঙ্গ সরবরাহর লগত জড়িত লোকে জেলাল হকক অপহরণ করে নি শরীরের অঙ্গ উলিয়াই নিয়ার সন্দেহ পরিয়ালর। পরিয়ালের লোকে জানা মতে বিয়া খাবলে যাওয়া জেলাল হকক ফুসলাই মাতি নিছিল দুর্বৃত্তই। গাড়িত উঠাই জেলাল হকক লৈ যাওয়া হয়েছিল এখন চিকিৎসালয়। চিকিৎসালয়খনত লোকজনের অস্ত্রোপচার করা হয়েছিল আর কিছু সুস্থ হওয়ার পাছত দুর্বৃত্তই মঙ্গলবারের নিশা থৈ যায় গোৱালপাৰা শহর। বাজাত এরপরা লৈ গেছিল, লৈ যাওয়াতে মানে সুধছো মই আর কি যে কার লগত গেছিল আর কি কোনে লৈ গেছিল তোমাক। পিছত আর কি কইছে যে মোক মানে এজন মানুষ লৈ গেছিল, মানুষ আর কি কলা কই মানে অল্প ফকত কই লাম্বা কই মানুষজন আর কি এনেকুৱা করে লৈ গেছিল মোক। লৈ গেলে এটা মেডিকেলত লৈ গেছিল, লৈ যাওয়ার পিছত আর কি মানুষজন মোক তাতে থৈ আইছে, এরি থৈ আইছে। এরি থৈ আহার পিছত মোক পিছত কাটছে। কাটার পিছত মোর যেতিয়া হুশ হয়েছে তেতিয়া মই চাং মোর পেট ঠেং কাটা আর কি। এই ভয়ঙ্কর ঘটনাক লৈ গোৱালপাৰাত সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। ঘটনা সন্দৰ্ভত থানাত এজাহাৰ দাখিল কৰিছে পৰিয়ালৰ লোকে। সেই মৰ্মে তদন্ত আৰম্ভ কৰিছে আৰক্ষীয়ে। স্বাস্থ্য পৰীক্ষা কৰোৱা হৈছে লোকজনৰ। শেহতীয়াকৈ লাভ কৰা হৈছে স্বাস্থ্য পৰীক্ষাৰ প্ৰতিবেদন। প্ৰতিবেদনৰ তথ্যমতে সুৰক্ষিত হৈ আছে জেলাল হকৰ শৰীৰৰ সকলো অংগ। এতিয়া ৰাতিপুৱা ট্ৰেন্সপৰ্ট আমাৰ সেই চাৰিআলিত আহি কিনে ক'লে যে তেখেতৰ অপাৰেশ্যন হ'ল আৰু সেইটো তেখেতৰ কিডনিটো কোনোবাই লৈ গৈছে। তাৰপিছত ইমিডিয়েটলি আমি তেওঁক মানে মেডিকেল চেকআপ কৰালোঁ আৰু সোনোগ্ৰাফি কৰা হ'ল। সোনোগ্ৰাফিৰ যিটো ৰিপৰ্ট পোৱা গ'ল ডক্টৰক দেখুওৱা গ'ল আৰু ডক্টৰে চাই কিনে ক'লে যে তেখেতৰ যিমানবিলাক অৰ্গেন আছে সকলো অৰ্গেন ইনটেক্ট আছে, কোনো খেলি মেলি নাই। গতিকে তাত আৰু আমি বেছি সোমাবলগীয়া একো নাই আৰু সব যিহেতু ঠিকেই পোৱা গৈছে। বেচিকেলি মানুহজন হৈছে কি এতিয়া সেইটো তেখেতেহে ক'ব পাৰিব ক'ত গৈছিলে, কি কৰিছিলে, কি ট্ৰিটমেণ্ট কৰিছিলে। স্বাস্থ্য পৰীক্ষাৰ প্ৰতিবেদন ওলোৱাৰ পাছত সমগ্ৰ ঘটনা সোমাই পৰিছে ৰহস্যৰ আৱৰ্তন। যদি এই ঘটনা মানব অংগ সরবরাহর লগত জড়িত নহয় তেনেহলে কিয় অস্ত্রোপচার করা হল জেলাল হকর শরীরত? কোনে কি উদ্দেশ্যে পেট ফালিলে জেলাল হকর? ঘটনাক লৈ বিভূতিত পৰিছে আৰক্ষী। গোৱালপাৰাৰ পৰা হিমাক্ষী বৰ্মনৰ রিপোর্ট NT24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।